কিছু টিপস এবং টেকনিক সহ খুবই মজাদার ঈদ স্পেশাল গাজরের লাড্ডু আজকে শেয়ার করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কিভাবে গাজরের লাড্ডু বানালে খুবই টেস্টি হবে এবং খুবই স্মুথ হবে, খেতে খুবই মজা লাগবে, তো এরকম কিছু টিপস এবং টেকনিক নিয়ে কিন্তু আজকে গাজরের লাড্ডু রেসিপি শেয়ার করব। তো সেজন্য প্রথমে দেখতে পেলেন আমি কিন্তু গাজর কুচি করে কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে 1 কেজি গাজর। আর মূল রেসিপিতে এখন চলে আসছি। তো চুলা অন করে ফ্রাই প্যানে বসিয়ে আমি হাফ কাপ পরিমাণ কিন্তু এখানে ঘি দিলাম, আর ঘিটা আমি আস্তে আস্তে দিব, একবারে দেইনি, প্রথমে যদি দিলাম হাফ কাপ, পরে প্রয়োজন হলে আরও দিব। তো লবণ দিয়ে দিলাম 1 চা চামচের, 4 ভাগের 1 ভাগ। আর ডেজার্ট আইটেমে লবণ দিলে কিন্তু খুবই ব্যালেন্সড আর টেস্টি হয়, তো আপনারা পছন্দ না করলে এখানে লবণটা স্কিপও করতে পারেন। তো লবণ দেওয়ার পর আমি এই গাজরটাকে বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব, প্রথমে যাতে কোনো পানি থাকে সেটা যাতে শুকিয়ে যায়। প্রিয় দর্শক, বরাবরের মতো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য কিন্তু অল বাটনে, মানে হচ্ছে সাবস্ক্রাইবের পাশে থাকা একটা বেল বাটন আছে, সেটাকে ক্লিক দিয়ে রাখতে হবে। আর এই রেসিপিটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকতে পারেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এখন চিনি দিব 1/2 কাপ পরিমাণ। তো টোটাল আমি 1.5 কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম, আর চেক করে নিব পরবর্তীতে প্রয়োজন হলে আরও কিছু আমি অ্যাড করে নিব। তো চিনি দিয়ে এখানে বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে নেড়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে আমি এখানে গরুর দুধ অ্যাড করে দিব, আর সেই দুধটা হচ্ছে আগে থেকে আমি ফুটিয়ে জাল করে একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো সেই দুধটা আমি এখানে 1 কাপ পরিমাণ কিন্তু দিয়ে দিব, গরুর লিকুইড দুধটা। তো এই যে 1 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ আমি আগে থেকেই জাল করে একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। তো দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ, নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি ঢেকে রাখব, সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখব, আর ঢেকে রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে তলানিতে যাতে লেগে না যায়। তো অলরেডি কিন্তু আমার 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু টেনে গিয়েছে। তো এখন কিছুক্ষণ আরও এরকম নেড়ে চেড়ে নিব, আর চেক করে নিয়েছি চিনি আরও কিছু প্রয়োজন, যেহেতু এখানে 1 কেজি গাজর। তো আমি টোটাল দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। তো দেওয়ার পর, চিনিটা দেওয়ার পর কিন্তু আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে নেড়ে নিব, আর এই নাড়ার মধ্যে কিন্তু গাজরটা ভালো করে রান্না হবে, সেদ্ধ হবে। ততক্ষণ পর্যন্তই কিন্তু রান্না করে সিদ্ধ রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই গাজর থেকে পানিটা শুকিয়ে না যাচ্ছে। তো কিভাবে বুঝতে হবে বা কিভাবে আমরা বুঝবো যে পানি শুকিয়ে গেছে বা সিদ্ধ কমপ্লিট হয়ে গিয়েছে সেটারও একটা টিপস, সেই টিপসটা আর টেকনিকটা হচ্ছে স্পিচুলা দিয়ে আপনি এভাবে এক সাইড থেকে চেপে ধরলেই যখন দেখবেন যে কোনো পানি বের হচ্ছে না, তেল তেল বের হচ্ছে, তখন বুঝে নিতে হবে যে রান্নাটা একেবারেই কমপ্লিট, এখানে কোনো পানি নেই। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক পাশ দিয়ে চেপে ধরেছিলাম, কোনো পানি বের হচ্ছে না, তেল বের হচ্ছে, তার মানেই বুঝে নিতে হবে যে গাজরটা একেবারেই রেডি হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো সামান্য, আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ দারচিনি দিয়ে দিতে পারেন, আর সেটা আপনি প্রথমে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে পরবর্তীতে আবার উঠিয়ে ফেলে দিতে পারেন, কিন্তু আমি এখানে আসলে সবচেয়ে বেশি পারফেক্ট মনে করছি এলাচের গুঁড়াটা সামান্য পরিমাণ, তো সেটাই দিয়ে দিলাম। আর এই যে এখন দিয়ে দিলাম হচ্ছে আমি গুঁড়া দুধ, তো এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 কাপ, পরবর্তীতে আরও বাকিটা দিব। আর এখানে কিন্তু আপনি চাইলে মাওয়া ব্যবহার করতে পারেন, আর যদি হাতের কাছে মাওয়া না থাকে তাহলে এরকম গুঁড়া দুধ দিলেও চলবে। তো এ পর্যায়ে এসে গুঁড়া দুধটা দিলে একটা আস্তে আস্তে দানাদার ভাব কিন্তু থাকবে, মিহি হবে না দুধটা, আর সেটা এই যে এরকম দানাদার ভাব থাকবে সেটা কিন্তু দাঁতে নিচে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি বাকি যে 1/2 কাপ আছে সেটাও দিয়ে দিব, আর তার আগে কিন্তু এখানে আমি আরও কিছু ঘি অ্যাড করছি, প্রায় 3 টেবিল চামচের মতো কিন্তু আমি এখানে ঘি অ্যাড করছি। প্রথমে দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ, আর এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। তো দিয়ে আবার ভালো করে এখন নেড়ে নিব,
আরও কিছুক্ষণ এভাবে বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে নিব। আর এই যে বাকি হাফ কাপ দুধ, গুঁড়া দুধ এখন দিয়ে দিচ্ছি। তো টোটাল আমি এক কাপ গুঁড়া দুধ এখানে ব্যবহার করলাম। তো এখন দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু দানাদার একটা ভাব থাকবে, ভালো করে কিন্তু দুধটা মিশবে না। আর দানাদার যে ভাবটা থাকবে এটাই হবে সবচেয়ে পারফেক্ট, আর মাওয়ার মতন চলে আসবে একটা ফ্লেভার, এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর এই যে এখন আমি দিয়ে দিব বাদাম। তো এখানে কাঠবাদাম নিয়েছি এবং পেস্তা বাদাম নিয়েছি। আমি কিন্তু কাঠবাদামের খোসাটা এখানে ফেলে দিই নেই, তো খোসার সাথেই কিন্তু কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন। তারপরে আমি এখানে কাঠবাদামটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ এভাবেই নেড়ে নিব, মিশিয়ে নিব বাদামটা। আর লাস্ট পর্যায়ে কিন্তু আমি পেস্তা বাদাম কুচিটা দিব। আর পেস্তা বাদাম কুচিটা লাস্টে দিলে ভালো কিন্তু একটা ফ্লেভার থাকে সেজন্য। তো এই যে প্রায় কিন্তু শেষের পর্যায়ে আমার লাড্ডু রেসিপিটা, তো শেষের দিকে এই যে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। তো পেস্তা বাদাম দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ এভাবেই নেড়ে নিব। তো অলমোস্ট কিন্তু আমার লাড্ডুটা শেষের দিকে। আর লাড্ডুটা হয়েছে কি না মানে কি করে বুঝবেন যে রান্নাটা কমপ্লিট হয়েছে? যখন দেখবেন যে প্যান থেকে উঠে উঠে যাচ্ছে, হ্যাঁ, এবং তেলটা কিছুটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে রান্না একেবারে কমপ্লিট, লাড্ডু বানানোর জন্য একেবারে রেডি। এখন আমি নামিয়ে নিব। তো হয়ে গেছে আমার, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো সবগুলোকে এভাবে ভালো করে নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে কিন্তু গরম গরম লাড্ডুর শেপ দেওয়া যাবে না, এতে করে যেটা হবে গরম গরম করলে হাতে কিন্তু লেগে যেতে পারে। তার জন্য কিছুটা গরম মানে কিছুটা তাপ কমার পরে যখন দেখবেন একটু কুসুম গরম থাকবে তখনই কিন্তু আপনি লাড্ডু বানানোর শেপটা দিবেন আর কি। তো নামিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম, গরমের তাপটা যখন কমবে আমি এই জন্য একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দ্রুত গরমটা ভাপটা চলে যায়। হ্যাঁ, এই জন্য একটু ছড়িয়ে দিচ্ছি যেন দ্রুত হয়ে যায়। তো ছড়ানোর পরে কিন্তু খুব দ্রুতই গরমের ভাপটা কিন্তু চলে গেল। তারপরে কিন্তু আমি এখানে এখন লাড্ডুর বানানোর শেপটা দিব, লাড্ডুর শেপ দিব। তো এই জন্য আমি হাত এক মুঠো করে নিয়ে নিচ্ছি, আর এই পরিমাণটাই বারবার নিয়ে নিব, তাহলে সবগুলো লাড্ডু কিন্তু একই মাপের হবে। হ্যাঁ, তো যেমনটা আমি করে নিচ্ছি ঠিক এভাবেই করে নিতে হবে। লাড্ডুর শেপ কিন্তু আমি এখন দিয়ে নিচ্ছি, আর শেপ দেওয়ার আগে কিন্তু আমি হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এই লাড্ডুর রেসিপিটা আসলে খুবই সোজা এবং খুবই কম সময়ে বানানো যায় ঝটপট। তো আপনিও চাইলে ঠিক খুবই কম সময়ে ঝটপট কিন্তু এই টেস্টি লাড্ডুটা বানিয়ে নিতে পারেন। তো আপনাদের সাথে আরেকটা টিপস আমি শেয়ার করছি, সেটা হলো গাজরকে যদি আপনারা কুচি করে নেন তাহলে হচ্ছে যে একটা দানাদার ভাব থাকে, হ্যাঁ, একবার ম্যাশ হয়ে যাবে না। ম্যাশ না হয়ে গেলে দানাদার একটা ভাব থাকে, সেটা কিন্তু দাঁতে নিচে পড়লে খুবই মজা লাগে খেতে। আর যদি আপনি গ্রেটার দিয়ে গ্রেট করে নেন, মিহি করে নেন, তাহলে কিন্তু সেটা এতভাবে ম্যাশ হয়ে যায়, তাহলে সেইটা আসলে খেতে তেমন একটা স্বাদ লাগে না। এই জন্য কুচি করে নিলে যেটা হবে সিদ্ধ হবে পারফেক্টভাবে, বাট একটু দানাদার ভাব থাকবে, আর সেটা দাঁতে নিচে পড়লে খেতে কিন্তু বেশ মজা লাগে, খুবই সুস্বাদু লাগে। তো রেডি হয়ে গেল গাজরের লাড্ডু, সবগুলো কিন্তু আমি এর মধ্যে শেপ দিয়ে নিয়েছি। সুপ্রিয় দর্শক, আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।